আমি তাকে বলবো তিনি যেন আপনাকে সামলে রাখেন কারণ আমি আশঙ্কা করছি আপনার স্বভাব মন্দ আপনি কোনো উদ্দেশ্য নিয়ে আমার ঘরে আসেন চলো 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 শালুক তুমি আগুন নিয়ে এসব কি করছো এখানে আজ যে বৃহস্পতিবার ঐশ্বর্য দিদি লক্ষ্মী পূজার দিন প্রদীপের তাপটা বাড়ি শুদ্ধ সবার মাথায় ছোঁয়াতে হয় এটাই এই বাড়ির নিয়ম তাই তোমাদের ঘরেও আলো ছোঁয়াতে নিয়ে এলাম তোমার কপালেও তাপ ছোঁয়াবো শালুক এই সময় তুমি তোমার লেখাপড়া বাদ দিয়ে এই সমস্ত পূজো আর্চা নিয়ে যদি বিজি হয়ে যাও তাহলে তোমার ভবিষ্যৎটার কি হবে বলো তো আর আবির তোমাকে বলেছিলাম না এখানে আসার পর আমাদের কোথাও বেড়াতে যাওয়া হয়নি আর তুমি তো রাজিও হয়েছিলে বলো আজ আমরা কোথাও ধারে পিছে ঘুরতে যাব তাহলে তুমি এখনো রেডি হওনি যে রেডি হচ্ছিলাম তো আমি আমি এক্ষুনি চলে যাব ঐশ্বর্য দিদি এসব তোমার কপালেও তাপটা ছুঁয়ে দি না না ঠিক আছে এ কি কথা ঐশ্বর্য দিদি এমন কথা বলতে আছে নাকি হাজার হোক তুমি এবারে লক্ষ্মী একদিন এই পূজাটা তো তোমাকেই করতে হবে যাক তবুও লক্ষ্মী বলে স্বীকার করেছো আমায় বুঝতে পেরেছো এখানে অলক্ষ্মীর মতন বেশি দিন জায়গা আটকে থাকা চলবে না তোমার লক্ষ্মীর জন্য জায়গাটা ছেড়ে দিতে হবে খুব ভালো ঐশ্বর্য দিদি আচ্ছা শালুক তুমি কি আমাদের সঙ্গে যাবে আমি কোথায় আরে বাবা সারাদিন বাড়িতে থাকতে না দম বন্ধ হয়ে আসছে তাই ভাবছিলাম কাছে পিঠে একটু কোথাও ঘুরে আসবো একটু সিনেমা টিনেমা দেখে আসবো যাবে তুমি না ঐশ্বর্য দিদি তোমরা যাও ঐশ্বর্য কিছু কিছু কথা তুমি আমার সঙ্গে আলোচনা না করে বলবে না সেটা আমি পছন্দ করি না ভয় নেই তোমার ঐশ্বর্য দিদি বলছে বলেই আমি যেতাম না বাচ্চা মেয়ে সবাইকে বেড়াতে যেতে দেখলে তো ওর একটু ইচ্ছে হতেই পারে তাই না আমার বাড়িতে যদি একটা বোন থাকতো তাহলে আমি ওকেও যেতে বলতাম আবির তোমার হাতে এটা কি বলতো প্রত্যেক দিন দেখি তুমি এটা পরে আছো এই কড়ি দিয়ে বাঁধলাম তোমায় আর কারো সাধ্যই নেই তোমায় আমার থেকে নিয়ে যাবে খুব আনস্মার্ট লাগে কতবার বলেছি এটা খুলে ফেলো কিন্তু তুমি এখনো খুলোনি কেন বলতো কাউকে দেখেছো আমাদের ওখানে এটা পরে থাকে তুমি এটা পরে কিন্তু আমার সঙ্গে বাইরে যাও প্লিজ ওটা থাক না তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না দেখেছো শালু কি বলি বলো তো আবির এরকম গাইয়াদের মতো তুমি আমার সঙ্গে যাবে না প্লিজ দেখি দাও আমি আজ এটা ছিড়ে দাও যেদিন তুমি এই কড়িটা খুলে ফেলবে সেদিন আমি বুঝব তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছো মনুষা সহিত বাদ করি নিরন্তর
চম্পক নগরে ঘর চাঁদ সদাগর মনসা সহিত বাদ করে নিরন্তর দেবীর কপিতে তার ছয় পুত্র মরে দেবীর কপিতে তার ছয় পুত্র মরে তথা চ দেবতা বলি না মানে তাহারে বলি না মানে তাহারে মনস্তা পায়ে তবু নানো আয়ে মাথা মনস্তা পায়ে তবু নানো আয়ে মাথা বলে চ্যাং মুড়ি বেটি কিসের দেবতা বলে চ্যাং মুড়ি বেটি কিসের দেবতা হেতাল লইয়া হস্তে দিবানিশি ফেরে মনুষার অন্বেষণ করে ঘরে ঘরে বলে একবার যদি দেখা পাই দেখো তো এখন কত স্মার্ট লাগছে শাস্তেও জানতে হয় বুঝেছো ঐশ্বর্য দিদি আর কিছু বলবে আমায় কেন তুমি চলে যাবে ঠিক আছে যাও এখন আর কিছু বলবো না গিয়ে একটু পড়াশোনা করো তোমার সঙ্গে আজ আমার সব বন্ধন সত্যি বোধে কেটে গেল ভেলভেটা এই কড়িটা শুধু শুধু একটা কড়ি ছিল না এটা ছিল আমার হৃৎপিণ্ড সত্যি তো গায়ের মেয়ের দেওয়া এসব কড়িটড়ি পরে কি আর তোমায় থাকতে আছে তোমার জীবনে এখন শহরের আধুনিক মেয়ে এসে গেছে তোমাকে তো এখন তার ইচ্ছে মতনই সাজতে হবে তুমি আগাগোড়া নিজেকে নতুন মোড়কে মুড়ে নাও ভেলভেলেটা যাতে আমি তোমায় আর একদম চিনতে না পারি শালুক রানীর মুখটা দেখার মতন হয়েছে এই কুড়িটা যে শালুকি আবিরকে দিয়েছে সেটা আমার আর বুঝতে বাকি নেই আবির মুখ ফুটে কোনোদিন আমায় এই কথাটা না বললেও আমি কিন্তু সেটা বুঝেছি আর সেই জন্যেই কুড়িটা আমি শালুকের সামনেই আবিরের হাত থেকে খুলে দিয়েছি কি মজা শালুক 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 কাল যে যাই বলুক না কেন আমি একটু বিশ্বাস করিনি যে তুমি আমার খাওয়ার মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিলে সত্যি আমি একটু বিশ্বাস করিনি তোমারও আমার উপর ভরসা রাখা উচিত আমার যে তোমার উপর ভরসা নেই এ কথা তুমি কি করে বললে ঐশ্বর্য দিদি তোমার উপরে যে আমার কত ভরসা তা তুমি জানোই না যদি ভরসাই থাকতো শালু তাহলে তুমি হুটহাট করে এই ঘরে একা একা চলে আসতে না তাই না মানে লোককে কিছু খারাপ কথা বলার সুযোগ করে দিতে না দেখো শালু তোমার যখন এই ঘরে আসতে ইচ্ছে করবে তুমি আমাকে বলবে আমি তোমাকে নিয়ে আসবো কেমন দেখো লোকে যদি তোমাকে মন্দ কথা বলে তাহলে তো আমার খারাপ লাগবে তাই না আর আবির আমার স্বামী ওকেও মন্দ কথা বললে আমার খারাপ লাগবে তুমি কি বুঝতে পারছো শালুক আমি কি বলতে চাইছি আমি বুঝতে পেরেছি ঐশ্বর্য দিদি আমি আর কখনো তোমার ঘরে তোমার স্বামীর কাছে আসব না এই দাঁড়াও দাঁড়াও তুমি কি বলতে চাইছো দেখো আমি কিন্তু আমার জন্য বলিনি আমার কোনো প্রবলেম নেই আমি বুঝেছি ঐশ্বর্য দিদি আসছি আজকের জন্য ক্ষমা করে দিও আমায়
শেখাতে হবে। ও তো সরল মনের মেয়ে, আগা মাথা না বুঝে সবকিছু করে ফেলে, আর সেজন্য তো ওকে ওকেই খারাপ বলবে, তাই না? আমি চাই না লোককে সেই সুযোগটা করে দিতে। কড়িটা কি খোলার খুব দরকার ছিল? না না, দরকার কিছুই ছিল না, আমি তো সেজন্য খুলিনি, তোমার হাতে দেখতে বাজে লাগছিল আবির। আচ্ছা, কড়িটা কি তোমার খুব পছন্দের? কে দিয়েছিল তোমায়? কড়িটা যখন খুলেই দিয়েছে তখন তোমার তো জানার দরকার নেই আমাকে কে দিয়েছিল। খুব রাগ হয়েছে বাবুর, করো রাগ, কিন্তু আমাকেও তো বুদ্ধি করে চলতে হবে না? আমাকেও তো শালুকের খপ্পর থেকে তোমাকে একটু একটু করে বার করতে হবে, আর সেই জন্য যা যা করা দরকার তাই তাই করতে হবে, তাই না আবির? তীর্থ বৌমা, তুমি আছো এখানে? দিদি, আসলে মা সারারাত্রি ঘুমোতে পারিনি মাথার ব্যথার জন্য, তাই একটু মাথাটা ম্যাসাজ করে দিচ্ছিলাম। ভালো করছো, তোমার মতো মায়ের তো জুড়ি মেলা ভার, ভালোই করতেছ। তীর্থ, তোমার একটা কথা কইতে আইছি, তোমার কি সময় হইল? হ্যাঁ বলো না সোনা জিঠি, কি বলবে বলো না। আমি মানে আমরা কয়েকদিনের জন্য একটু বাড়িতে যেতে চাই, আমার তো নাতি নাতনি আছে সেখানে, অগলিকে কয়েকদিন থেকে খুব মন টানতেছে, তোমরা তো আমাদের জন্য অনেক করলা, তাই কয়েকটা দিন একটু বাড়িতে ঘুরে আসি। শালুকও আমার সঙ্গে যাইব কইছে, তাই তোমার অনুমতি নিতে আসছি। সে কি রে, তুই যাবি মানে? তোর তো স্কুল খোলা আছে। শালু, কাল তোমার সঙ্গে এতক্ষণ এত গল্প হলো, তুমি তো একবারও বলনি যে তুমি বাড়ি চলে যাচ্ছ। এ কথা আর বলার কি আছে ঐশ্বর্য দেবী, কদিনের জন্য বাড়ি যাবো শুধু। বাড়ি কোথায়? তোমার তো মামার বাড়ি। হ্যাঁ, আমার নিজের বাড়ি বলতে কবেই বা কি ছিল, ওই মামার বাড়িটা কি বাড়ি বলছি। তো হঠাৎ এই সময় মামার বাড়ি যাওয়ার ইচ্ছে হলো? মামার বাড়িতে তো আদর আপ্যায়ন সেরকম করবে বলে মনে হয় না। আদর আপ্যায়ন আমগো আর কোথায়, আদর আপ্যায়নের কপাল নিয়ে আর তো আসি নেই। এ কথাগুলো শুনলে মনে হয় সোনা জিঠি আমি তোমাদের কোনো আদর যত্ন করতে পারিনি। সত্যি কি তাই, ঘটনা কি তাই ছিল? আমি কি সত্যি তোমাদের কোনো আদর যত্ন করিনি? আপনি তো আমাদের বলতেন, আমাদের কাছ থেকে আপনি অনেক আদর যত্ন পেয়েছেন, যা আপনি আপনার ছেলে বউয়ের কাছ থেকেও পাননি, আর আমাদের কত আশীর্বাদও করতেন। এই কদিনে আমরা এত খারাপ হয়ে গেলাম। কি তোমার কি হলো, তুমি কাঁদছো কেন? সত্যি তো তুমি কান্নাকাটি করছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমাকে তো কেউ কিচ্ছু বলেনি? না মা, আমার সব সময় একটা অপরাধ বোধ কাজ করছে মনের ভেতরে, আজ আমার জন্য শালুকের এই অবস্থা, ওর জীবনে এত দুর্যোগ, আমি না থাকলে তো শালুককে এত কষ্ট পেতে হতো না, ওর জীবনটাও এরকম হয়ে যেত না। তুমি কথায় কথায় অত কান্দ কেন কত, চোখের জলের অত সস্তা কইল না, তাহলে ভবিষ্যতে হয়তো সারা জীবন তোমার কান্দতে হইব। এ কি শোনা জেঠি, তুমি ওইটুকু একটা মেয়েকে এভাবে অভিশাপ দিতে পারো না। দেখো, ও নেহাতি একটা সরল মেয়ে, তাই তোমরা ওকে যেভাবে বলছো ও ভেবেছে ওকেই মিন করছো।
আমি বাবা হয়ে বলছি সব দোষ আমার ছেলে ওর কোনো দোষ নেই তাহলে কি আমি ওকে মেনে নিতাম নাকি তুমি আমাকে এইটুকু চিনতে পারোনি বাবা উনি আমার গুরুজন উনি যদি রাগ করে আমার দুটো কথা বলেন তাতে কিছু হয় না বাবা এই কথাটা তো সত্যি যে আমার জন্য শালুকের আজ এই অবস্থা আমি সেটা ভেবে নিজেকে ঠিক রাখতে পারছি না বাবা শোনো সূর্য একটা কথা শোনো শালুক কিন্তু ইচ্ছা করে কষ্ট পাইতেছে ওর মনে প্রাণে তো খুব দয়া তাই ও কষ্টকে ডাইকে আনছে অন্যকে সুখে রাখার জন্য নিজে কষ্ট পাইতেছে কষ্ট ভোগ করতেছে তা নইলে শালুকের আজ কিচ্ছু হারাইত না আজও যদি সে খুঁজা দাঁড়ায় যা যা সে হারাইছে সব সে খুঁজা পাইত তাই শালুকরে তোমার দয়া দেখানোর কোনো দরকার নেই দিদি আমরা তো এখানে ঝগড়া করতে আসিনি আমরা এখানে বাবার থেকে অনুমতি নিতে এসেছি যাতে কটা দিনের জন্য আমরা বাড়ি যেতে পারি তা থেকে এত কথা আসছে কেন দিদি কেন যে এত কথা কইতেছি তুই বুঝতে পারবি না আমার অন্তর জানে কেন এত কথা কইতেছি আমিও জানি দিদি শুধু তুমি জানো না তুমি যা বলতে চাও তার সবটা আমিও জানি শালুককে ঘুরে দাঁড়িয়ে লড়াই করে কিছু নিতে হবে না দিদি ও যদি আমার কাছে একবার সব কিছু ফিরে পেতে চায় আমি ওকে নিজেই সবটা দিয়ে দেব আমি চলে যাব দিদি এখান থেকে তাই যদি যাইবা তাইলে আমি বিবাহিত যাই নাও তার বউরে দেখাও তার চোখের সামনে তোমরা ফুলশয্যা করলা তবে ঘর থেকে বাইর করে দিয়া ঘর খান দখল করে নিলা বাবা বাবা আমি আমি আর ওই ঘরে থাকবো না বাবা তুমি আমাকে আজই ওই ঘর থেকে সরিয়ে দাও বাবা শালুক তুমি কি এই জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ তুমি আমাকে আজই ওই ঘর থেকে সরিয়ে দাও বাবা শালুক তুমি কি এই জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ না ঐশ্বর্য দিদি তুমি দিদিনের কথায় রাগ করো না আসলে দিদিন ভাবছে আমার সংসার জলে গেছে বলে আমি একেবারে জলে চলে গেছি কিন্তু আমি তা ভাবছি না ঐশ্বর্য দিদি আমার যদি লড়াই করে তোমার থেকে সবকিছু ছিনিয়ে নেওয়ারই থাকতো তাহলে আমি প্রথম থেকে নিজের জায়গা ছেড়ে দিতাম না ঐশ্বর্য দিদি তোমার বাবার কাছে ডিভোর্সের কাগজও সই করে দিতাম না আমি কিছুই ফিরে পেতে চাই না গো আমার যা হারিয়ে গেছে তা চিরকালের মতন হারিয়ে গেছে আর যা ইচ্ছে করে হারিয়ে যায় তাকে কি কেউ খুঁজে বার করতে পারে নাকি তাকে নিজের জীবনে ফিরিয়ে আনা যায় যায় না তুমি আমাকে শুধু ভুলই বুঝে গেলে শালুক ফাইন আমাকে ভুল বোঝো তাতে কোনো ক্ষতি নেই আমাকে ভুল বোঝার বিনিময়ে তুমি যদি নিজের জীবনটা গুছিয়ে নাও আমি শুধু এইটুকুই চাই তুমি অনেক বড় হও তুমি অনেক বড় হও শালুক বড় হতে হতে একটা লম্বা গাছের মতন আকাশের দিকে উঠে যাও এই আমি চাই আর তার বিনিময়ে তুমি আমাকে যত ইচ্ছে ভুল বোঝো হঠাৎ তোমার বাড়ি যাবার কারণটা কি শালুক সত্যি কি কোনো কারণ আছে শালুক বাড়ি যাচ্ছে কদিনের জন্য চিরকালের জন্য কি গেলেও তো ওকে দোষ দেওয়া যায় না ওর চোখের সামনে ও আমাকে আর ঐশ্বর্যকে দেখতে পাচ্ছে যা দেখছে তার চেয়ে অনেক বেশি
কল্পনা করছে। এই দেখা আর কল্পনা নিয়ে একই বাড়িতে থাকা, এটা যে কতটা পেইনফুল, তার ওর জায়গায় আমি নিজেকে বসে বুঝতে পারছি। কিন্তু শালুক, এত বড় একটা সিদ্ধান্ত আমাকে একবারও জানালে না।